আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আফ্রিকান ফেমাস সার্কাস, আফ্রিকান ফেমাস সার্কাস, বিকেল 4টে ও সন্ধ্যে 7টা। স্থান পল্লীশ্রী হেলিপ্যাডের পাশে, পল্লীশ্রী আরামবাগ। তারা হচ্ছে, তারা ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ঢুকতে দেয়নি। বিশাল একটা স্টেপ নিতে হবে এখানে। আমার সালার নাম অসাদ। আমি আর জামাই বাবু, হ্যাঁ কি হয়েছে, যিনি মরেছে ওটা আমার সাউরি। এখানে একটা মলিকদের সাথে সালাপুনে ফিক্সেন হয়ে ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে একটা মারপিট হয়, তখন একটা লোক মার্ডার হয়ে গেল, বাদল মল্লিক মার্ডার হয়ে গেল। মার্ডারের পরে এখন আমার শ্বশুর সাউরি, আমরা সবাই আলাদা থাকি, শ্বশুরঘর যাতায়াত করি, কেউ কিছু বলেনি। এখন একটা ওর বোনকে নিয়ে কোনো একটা ই হয়েছে, জোর জবরদস্তি বলছিল বিয়ে করবো, এরা সেটা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার জন্যে আমার সম্বন্ধী বাইরে থেকে নিয়ে যায় দু বছর পর, সম্বন্ধী আমি গিয়েছি, সম্বন্ধী ফাঁকে বেরোয়নি। সম্বন্ধী যখন ফাঁকে বেরোয়নি, আমি জিজ্ঞেস করলাম যে কেন বেরোও না, বললে একটা প্রবলেম আছে, এই জন্য আমরা বেরোইনি। তো সম্বন্ধীর সাথে আমি ফাঁকে যাতায়াত করি, করার পরে আজকে হঠাৎ আমি ফোন করে শুনলাম যে মার্ডার হয়ে গেছে। কীভাবে মেরেছে? মেরেছে যে আমার শালাকে মারছিল, শালাকে মারছিল শ্বশুর গেছে, সাউরি গেছে, সাউরিকে মার্ডার করে দিয়েছে। কী দিয়ে মেরেছে? মেরেছে কী দিয়ে মেরেছে? চড়িয়ে চড়িয়ে মেরেছে, আমার নাম শেখ রাজিয়েল হোসেন, আমি ওনার মেজ জামাই। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটেছে বাঁধে, বাজলে চকের রাস্তার গায়ে হয়েছে। সেখানে দোকানদানি সব ছিল, নানা রকম দোকানদানি ছিল। আর আপনার সম্বন্ধী কতদিন এসেছে ঘর থেকে? সম্বন্ধী এসে 8 দিন, 8 দিন ওকে ফাঁকে বেরোতে দেয়নি, বেরোলেই মারবো ভয়ে, ওই জন্যে আমার শ্বশুর শাশুড়ি ফাঁকে বেরোতে দেয়নি। আচ্ছা, ওনাকে যে মারধর করেছে, ও তো মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছে, ওখানে তো তো সার্জন ওয়ার্ডে ভর্তি হওয়ার কথা, মারধর করলে তো ওই বিল্ডিংয়ে থাকার কথা। ওরাই সব এই যেই শুনেছে মার্ডার হয়ে গেছে, একে একে সব চলে যাচ্ছে, শুনে সবাই চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আফ্রিকান ফেমাস সার্কাস, বিকেল 4টে ও সন্ধ্যে 7টা। স্থান পল্লীশ্রী হেলিপ্যাডের পাশে, পল্লীশ্রী আরামবাগ।